পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও একুশ জন দুর্ঘটনা কবলিত আন্তনগর ওই বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ানটা শহরের আন্দিস পর্বতমালা অঞ্চল দিয়ে যাচ্ছিল রাতের অন্ধকারে বাসটি ছশো পঞ্চাশ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে হুয়ানকায়ো শহরের মেয়র জানিয়েছেন মহাসড়কের যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপর তা আর মেরামত করা হয়নি পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও জন দুর্ঘটনা কবলিত আন্তনগর ওই বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ানটা শহরের আন্দিস পর্বতমালা অঞ্চল দিয়ে যাচ্ছিল রাতের অন্ধকারে বাসটি ছশো পঞ্চাশ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে হুয়ানকায়ো শহরের মেয়র জানিয়েছেন মহাসড়কের যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপর তা আর মেরামত করা হয়নি পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও জন দুর্ঘটনা কবলিত আন্তনগর ওই বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ানটা শহরের আন্দিস পর্বতমালা অঞ্চল দিয়ে যাচ্ছিল রাতের অন্ধকারে বাসটি ছশো ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে হুয়ানকায়ো শহরের মেয়র জানিয়েছেন মহাসড়কের যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপর তা আর মেরামত করা হয়নি পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও একুশ জন দুর্ঘটনা কবলিত আন্তনগর ওই বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ানটা শহরের আন্দিস পর্বতমালা অঞ্চল দিয়ে যাচ্ছিল রাতের অন্ধকারে বাসটি ছশো পঞ্চাশ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে হুয়ানকায়ো শহরের মেয়র জানিয়েছেন মহাসড়কের যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপর তা আর মেরামত করা হয়নি পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও দুর্ঘটনা কবলিত আন্তনগর ওই বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ানটা শহরের আন্দিস পর্বতমালা অঞ্চল দিয়ে যাচ্ছিল রাতের অন্ধকারে বাসটি ছশো পঞ্চাশ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে হুয়ানকায়ো শহরের মেয়র জানিয়েছেন মহাসড়কের যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপর তা আর মেরামত করা হয়নি পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও একুশ জন দুর্ঘটনা কবলিত আন্তনগর ওই বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ানটা শহরের আন্দিস পর্বতমালা অঞ্চল দিয়ে যাচ্ছিল রাতের অন্ধকারে বাসটি ছশো পঞ্চাশ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে হুয়ানকায়ো শহরের মেয়র জানিয়েছেন মহাসড়কের যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপর তা আর মেরামত করা হয়নি